দীর্ঘদিন যাবত কান দিয়ে পানি পড়ে, কান পাকে, কানের পর্দা ছিদ্র হয়ে গেছে ইতিমধ্যে, ডান কানেও ছিদ্র আছে। দু সপ্তাহের মধ্যে আমরা আশাবাদী যে কানটা যে ভেজা আছে সেটা শুকিয়ে যাবে, তারপর আমরা আরো দুই সপ্তাহ ওয়েট করব। এই দুই সপ্তাহ পর অর্থাৎ টোটাল চার সপ্তাহ পর যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা এই কানের পর্দা প্রতিস্থাপন করব। কি সমস্যার জন্য আপনি আমার কাছে এসেছেন একটু বলবেন। স্যার, আমার দীর্ঘদিন যাবত কান দিয়ে পানি পড়ে, কান পাকে আর কানে। দীর্ঘদিন বলতে কত বছর? স্যার, বাম কানের এটা ছোটবেলা থেকে। বাম কানের ছোটবেলা থেকেই পানি পড়ে। আর ডান কানে অবশ্য মানে খোঁচা লাগছিল। আচ্ছা, কতদিন আগে খোঁচা লাগলো? তিন বছর আগে। আচ্ছা, আপনি কি গ্রামের বাড়িতে পুকুরে গোসল করতেন ডুব দিয়ে? স্যার, ছোটবেলায় করছি। ছোটবেলায় করেছেন? আচ্ছা, গ্রামের বাড়ি স্যার, পুকুরে তো গোসল। পুকুরে নোংরা পানিতে গোসল করলে কিন্তু কানের মধ্যে যদি নোংরা পানি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যায়। আমার মনে হয় যে এরকম কিছু একটা সোর্স অফ ইনফেকশন কানের মধ্যে যে কান পাকতে পারে। আমরা একটু কান পাকার যে সমস্যাটা নিয়ে আপনি এসছেন একটু দেখি। ঠিক আছে, আর বেশ, কানের পর্দা ছিদ্র হয়ে গেছে ইতিমধ্যে, বেশ বড় রকমের একটা ছিদ্র দেখা যাচ্ছে। ডান কানেও ছিদ্র আছে। হ্যাঁ, কানের মধ্যে কি কোনো শস্য শব্দ করে? শস্য বল স্যার, শস্য হয় মানে এক ধরনের বাঁশির মতো সৃষ্টি, বাঁশির মতন বাজতেছে খুব জোরে না? আচ্ছা, কানে শ্রবণ ঠিক আছে? স্বাভাবিক শুনতে পারেন না? খুব অল্প শুনি কান। অল্প শুনছেন মানে ছোট ঝাঁপ লাগার মতো, মানে ঝাঁপ লেগে আছে, ঝাঁপ লেগে আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা খেয়াল করছি যে কানের যে পর্দাটা, দুটো পর্দায় কিন্তু জীবাণুতে সংক্রমণ ঘটিয়ে পর্দা দুটোই ছিদ্র হয়ে গেছে। বাম কাশের বাম পাশের কানের পর্দাটা ছিদ্রটা একটু বেশি, ডান পাশে সবেমাত্র ছিদ্রটা শুরু হয়েছে, মানে ডান পাশে আর কি, ডান পাশে রিসেন্টলি হয়েছে। বাম পাশে যে অনেক আগে থেকেই সেটা বোঝা গেল, কারণ এই ছিদ্রের মাত্রাটা একটু বড়। আচ্ছা, আমরা কিছু পরীক্ষা করতে চাই আপনার। একটা হচ্ছে হিয়ারিং টেস্ট করব, পিটিএ, ইম্পিডেন্স, এসআরটি, সেই সাথে আমরা কানের মধ্যে যে পুঁজগুলো জমে আছে এখন এই মুহূর্তে আমরা সেটা মেশিন দিয়ে উপবাস করে বের করে দেবো। আর একটা ইয়ার এন্ডোস্কোপ করে আপনাকে আমি দেখাবো যে কানের পর্দা আসলে ছিদ্র হলে দেখতে কেমন দেখা যায়। ঠিক আছে, আমরা ওই প্ল্যানগুলো আমরা লিখছি আর কি। ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে আসতে কি কোনো সমস্যা হয়েছে? আসতে তো একটু ঝামেলা ছিল স্যার, অনেক গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, কিভাবে আসছেন একদম ইয়ে থেকে? আরসি, অনেক মানে বাসে আরসি, বাসে দুই তিনটা আর কি বাস চেঞ্জ করে আসছি। ইজি লোকেশন কিন্তু, একদম শান্তিনগরের প্রাণ কেন্দ্র অবস্থিত। আসলে মূলত এই ইয়ার এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বুঝতে পারি তার কানের যে অবস্থাটা কেমন, সেটা আমরা একদম পুরোপুরি দৃশ্যমান করতে পারবো। সেই সাথে আমাদের এই রোগী নিজেও বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা রোগ সম্পর্কে একজন রোগীর জানার কিন্তু অধিকার রয়েছে। আর সে যদি না জানে তাহলে কিন্তু সতর্ক হতে পারবে না। আর সতর্কতার জন্যই আমরা আমাদের এই সেন্টারে ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক সমস্ত পদ্ধতি আমরা রেখেছি। রয়েছে ইয়ার এন্ডোস্কোপি, রয়েছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি সহ অ্যাডভান্স টেকনোলজি সব রয়েছে। আমরা এই মুহূর্তে তার ইয়ার এন্ডোস্কোপির মাধ্যমে তার এক্সটার্নাল অডিটরি ক্যানেল সহ তার টিম্পানিক মেমব্রেনের কী অবস্থা বা কানের পর্দার কী অবস্থা সেটি একটু দেখার চেষ্টা করছি। এই ছিদ্রটি রিসেন্টলি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটি গর্ত। আতিককে একটু দেখানোর চেষ্টা করছি। আতিক, তুমি একটু দেখা দাও এই জায়গাটা ছিদ্র, এখানে কিন্তু ছিদ্র থাকার কথা ছিল না। তো এইখান দিয়েই কিন্তু মূলত পুষ পড়ছে, হ্যাঁ, চুয়ে চুয়ে পড়ছে, তাই না? তো এটা হচ্ছে তার ডান কানের পর্দার এই অবস্থা। ডান কানটা ইতিমধ্যে দেখে ফেললাম, এই পর্যায়ে বাম কানের অবস্থাটা কী সেটা একটু দেখানোর চেষ্টা করছি। বাম কানের পর্দাটা কিন্তু বেশি বড়, হ্যাঁ, ছিদ্র আর কি, ছিদ্রটা বেশি বড় এবং সেখান দিয়ে কিন্তু একটা হ্যান্ডেল অফ ম্যালিয়াসের একটা পার্শ্ব কিন্তু দেখা যাচ্ছে, রাইট? এই যে, এই হচ্ছে তার কানের পর্দার বর্তমান, এবং বাম কানের ভেতরে কিছুটা সিক্রেশনস জমা আছে। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে যেটা করতে পারি, এই সাকশন ক্লিয়ারেন্স করে তার পুরো কানটা পরিষ্কার করে দিতে পারবো। নিজ চোখে নিশ্চয়ই কানের পর্দার কি অবস্থাটা দেখা গেছে এবং বোঝা গেছে। আমরা এখন করতে চাই যেটি, যে এটির ভেতরে কিছু সিক্রেশনস আছে, অরাল সাকশন ক্লিয়ারেন্স করে বের করে দেবো, এবং এরপরে আমরা
একটা হিয়ারিং অ্যাসেস করে দেখবো যে রিসেন্টলি কি পরিমাণ লস হয়েছে কানের শ্রবণ ক্ষমতা, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। শুকানো পরবর্তীতে আমরা পর্দা প্রতিস্থাপনের চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সমস্যা হয়েছে সেটা সমাধানের রাস্তাও আমরা খুঁজে দিব, ঠিক আছে? ওকে, যে এই যে যে ডান কানের পর্দা ছোট্ট একটা ফুটা, এটাকে বলা হয় পিন পয়েন্ট পারফোরেশন, ছোট্ট একটা ফুটা, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ডান কান। আর হচ্ছে বাম কানের বেশ বড় এই যে চিত্র দেখা যাচ্ছে এটা, আর এই যে এটা, হ্যাঁ, তো এর ভিতরে যে পুঁজ জমা ছিল আমরা কিন্তু পুরোটা ক্লিয়ার করে দিলাম। দেখো, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইটার আমরা আশা করতে পারি যে যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে ছোট্ট ছিদ্র থাকলে এটা আপনা আপনি ন্যাচারালি হিল হয় কখনো কখনো, হ্যাঁ, এটা আমরা ওয়েট করব। বাট এটার ওয়েট করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আমরা একটা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি এবং স্টেরয়েড, এটার কম্বিনেশন একটা মানে ড্রপ দিব, সেই সাথে কিছু ঔষধপত্র আমি ব্যবহার করতে দিব, হ্যাঁ, খেতে দিব। তো এগুলো তুমি যদি কোর্স কমপ্লিট করো, অর্থাৎ দুই সপ্তাহ, দুই সপ্তাহের মধ্যে আমরা আশাবাদী যে কানটা যে ভেজা আছে সেটা শুকিয়ে যাবে, তারপর আমরা আরও দুই সপ্তাহ ওয়েট করব। এই দুই সপ্তাহ পর, অর্থাৎ টোটাল চার সপ্তাহ পর, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এই কানের পর্দা প্রতিস্থাপন করব, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে পর্দা কীভাবে আপনি লাগাবেন, তাই তো? পর্দা লাগানোর ভিডিও নিশ্চয়ই আমার ইয়েতে আছে, পেজে আছে। তারপর আমি আবার একটু বলছি যে আমরা মূলত এই কানের এই জায়গাটা থেকে আমরা একটা গ্রাফ্ট তুলবো, স্কিনের নিচে আছে, তুলে এখানে চিকন একটি লাইন তৈরি করব। লাইন তৈরি করে আমরা কালজাইসের মাইক্রোস্কোপ দিয়ে এটা কানের পর্দাটি প্রতিস্থাপন করব, অর্থাৎ ছিদ্রের যে জায়গাটি রয়েছে, হ্যাঁ, তার নিচে গ্রাফটি প্রতিস্থাপন করব। এরপর এই মার্জিনটাকে আমরা র করব। এরপর এখান থেকে আবার নতুন করে পর্দা, অর্থাৎ এপিথেলাইজেশন বলা হয়, হয়ে ওই গ্রাফটির উপর প্রতিস্থাপিত হয়ে যাবে। এবং এক মাস পর যদি আমরা এন্ডোস্কোপ করি, দেখা যাবে যে একটি নতুন পর্দা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট প্রোটোকল, একটা চমৎকার গাইডলাইন আমি আপনাকে দিলাম, হ্যাঁ। তো সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী যে কানের যে শ্রবণ ক্ষমতা মোটামুটি কমে গেছে, সে শ্রবণটাও আশা করছি ইম্প্রুভ হবে, ঠিক আছে, ইম্প্রুভ হবে। তো এই যে সাকশন ক্লিয়ারেন্স করার পর কানটা কি একটু হালকা লাগছে? জি স্যার, অনেকটা হালকা লাগতেছে। হালকা লাগতেছে, হ্যাঁ। তো আমরা একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলাম, এটা সাত দিন, দিনবেলা তিনটা, এটা একটা অ্যান্টিহিস্টামিন রাতে একটা করে, দুই সপ্তাহ আমরা কানের যে শব্দ হয় সেটি বন্ধ হওয়ার জন্য ট্যাবলেটটা দিলাম, তিনবেলা এক মাস কানের একটা ড্রপ দিলাম, এটা পাঁচ ফোঁটা করে দিনে তিনবার দুই কানে দিতে হবে, হ্যাঁ, এটা টানা এক মাস ব্যবহার করতে হবে লেখা আছে। আর নাকের ড্রপটা চার ফোঁটা করে নাকের দুই ছিদ্রে দিনে দুইবার সাত দিন, হ্যাঁ, সাথে আমরা একটা ভিটামিন সি দিচ্ছি, এটা তিনবেলা চুষে খেতে হবে। আচ্ছা, কিছু পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শগুলো মেনে চলতে হবে, কানের মধ্যে যাতে পানি না যায় এই জন্য তুলা তেলে ভিজিয়ে চিপে গোল্লা করে এখানে দিয়ে গোসল করতে হবে, হ্যাঁ, এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। পর্দা লাগানোর পর তারপর আর ওই সমস্যাটা হবে না, কারণ এখন যেহেতু ফুটা আছে, ফুটা দিয়ে পানি গেলে পর আবার ইনফেকশনটা তো আর নিতে হবে, ঠিক আছে না? আমরা 14 দিন পর আবার রিভিউ করব, ঠিক আছে? ঠিক আছে, অ্যাঙ্গাল, তো অল দ্য বেস্ট, টেক কেয়ার অফ ইউর হেলথ।